নিজের ক্যারিয়ার নিজ হাতে শেষ করে দিয়েছেন তিনি। হতে পারতেন এ যুগের অন্যতম সেরা মিডফিল্ডার। প্রতিভা, সম্ভাবনা সবকিছুই ছিল তার মাঝে, তবে একটা ভুলই লণ্ডভণ্ড করে দিয়েছে পল পগবার জীবন। পগবা আর বেঁচে নেই, তিনি শেষ হয়ে গেছেন। নিজের সম্পর্কে এমন মন্তব্য করা পগবার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পগবার মাঠে উপস্থিতি, বল কন্ট্রোল এবং নিখুঁত লং পাস অ্যাবিলিটি ছিল টপ ক্লাস, যা বিমোহিত করত ফুটবল সমর্থকদের। হোক জাতীয় দল কিংবা ক্লাব, পগবা সবখানে থাকতেন লাইম লাইটের আলোয়। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে হঠাৎ এক ঝড় আসে তার জীবনে, যার জন্য অবশ্য দায়ী পগবা নিজেই। জেনে বুঝে এমন ভুল পগবা করবেন তা ছিল অকল্পনীয়। পগবা অবশ্য বলেছেন তিনি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি। ডোপ বিরোধী বিধি ভঙ্গের দায়ে ফুটবল থেকে 4 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্টাসের 31 বছর বয়সী ফরাসি মিডফিল্ডার পল পগবা। তার নিষিদ্ধ হওয়ার খবর আসে 29 ফেব্রুয়ারি। রায় পাওয়ার কয়েক ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পগবা লিখেছেন, নিষেধাজ্ঞার রায় মানতে পারছেন না, এ খবরে তার হৃদয় ভেঙে গেছে। ইতালির জাতীয় ডোপিং বিরোধী ট্রাইব্যুনালের দেওয়া এ রায় ভুল। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে যা কিছু অর্জন করেছি তা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে ডোপ বিরোধী কোনো কাজ করেননি দাবি করে ফ্রান্সের 2018 বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, যখন আমি আইনি বিধিনিষেধ থেকে মুক্ত হব তখন পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমি কখনোই জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘন করে এমন কোনো ঔষধ গ্রহণ করিনি। পগবা আরও বলেন, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে নিষিদ্ধ পদার্থ ব্যবহার করে পারফরম্যান্স বাড়ানোর জন্য কখনোই কিছু করিনি। যে দলগুলোর হয়ে বা বিপক্ষে খেলেছি তাদের কোনো সতীর্থ ক্রীড়াবিদ ও সমর্থকদের অসম্মান বা তাদের সঙ্গে প্রতারণা করিনি। তবে পগবার কোনো কথাই প্রমাণিত হয়নি এখনও। 4 বছরের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরেই দিন কাটাচ্ছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পগবার একটি ভিডিও হুট করে ছড়িয়ে পড়েছে, যেখানে এই তারকা ফুটবলার বলছেন তিনি শেষ হয়ে গেছেন, তিনি আর নেই। ভিডিওটিতে পগবা তার ডোপিং কাণ্ড নিয়ে কথা বলেছেন এমন ভেবে প্রচার করা হচ্ছে। তবে আদতে ওই ভিডিওটি 2022 সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকার, যেখানে পগবা প্রসঙ্গত মেসি রোনালদোকে টেনে একটি উদাহরণ দিতে গিয়ে শেষ হওয়ার কথা বলেন, যা এখন ভুলভাবে সবার সামনে উত্থাপন করা হচ্ছে। এর আগে 20 আগস্ট সিরি আই উদিজেনের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের পর দৈবচয়ন ভিত্তিতে পগবার নমুনা পরীক্ষা করা হয়। 3-0 গোলে জেতা ওই ম্যাচে বেঞ্চে থাকলেও তিনি খেলেননি। টেস্টে পগবার শরীরে উচ্চমাত্রার টেস্টোস্টেরনের উপস্থিতি পাওয়ায় সেপ্টেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এর পরের মাসে এই ফুটবলারের বি নমুনার টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। টেস্টোস্টেরন এমন এক হরমোন যা অ্যাথলেটদের শক্তিবর্ধন করে। উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডে 6 মৌসুম কাটানোর পর 2022 সালে ফ্রি ট্রান্সফারে পুরনো ঠিকানা জুভেন্টাসে ফেরেন পগবা। তবে তুরিনের ক্লাবটিতে যাওয়ার পর একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। এবার দেখার বিষয়, নিষেধাজ্ঞা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন কিনা পগবা।